আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো, ব্যায়ামটার নাম বজ্রাসন। তো এই আসনে আমাদের হাঁটুতে পায়ের গাঁটে কোনো রকম বাদ বা বাদজনিত ব্যথা বেদনা আশ্রয় করতে পারে না, এছাড়া আরও অনেক উপকার আছে। চলুন দেখি। আমাদের পায়ের হাঁটুতে এবং পায়ের গাঁটে ছোট ছোট অস্থিসন্ধি স্থলে বেশ ব্যথা বেদনা হয়। এই ব্যথা বেদনাগুলো বিশেষ করে বাত ব্যথা বা বিভিন্ন রকম চোট খাওয়া ব্যথা বা বিভিন্ন রকম আঘাতের ব্যথা, বা দেখা যায় কি হয়তো বল খেলতে গেলাম হঠাৎ করে আমার পায়ে বেশ ব্যথা লেগেছে, ব্যথা পাওয়ার পরে ওই ব্যথাটা রয়ে গেছে ভিতরে। এই সমস্ত ব্যথা বেদনার ফলে আমরা খুব কষ্ট পাই। তো এই সমস্ত অস্থিসন্ধি স্থলের ব্যথা বেদনাগুলোকে একেবারে নিরাময় করতে গেলে বা একেবারে দূর করতে গেলে বিশেষ করে আমাদের এই বজ্রাসনটা বিশেষভাবে উপকার। তো এই বজ্রাসন দিলে দেখা যায় যে সমস্ত অস্থিসন্ধি স্থলে প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে দ্রুত গতিতে, এবং আস্তে 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 এই সমস্ত যা ব্যথা বেদনা আছে একেবারেই নিরাময় হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এই বজ্রাসনটা সুন্দরভাবে দেওয়ার জন্যে। আর এই আসনটা বিশেষ করে 40 বছরের আগে অনেক কম বয়স থেকে দেওয়া যায়, 4 বছর থেকেও শুরু করা যায়, 7 বছর থেকে শুরু করা যায়। তো এই আসনটি চেষ্টা করব বেশ ছোট থেকে শুরু করার জন্যে, তাহলে এই আজীবনকালের জন্য আমাদের এই ব্যথা বেদনা আর ভুগতে হবে না, নামাজ পড়ার কষ্ট হবে না, হাঁটা চলার কষ্ট হবে না, কোনো সময় বাদ বা বাদজনিত কোনো রকম ব্যথা বেদনা আমাদের পায়ে আশ্রয় করতে পারবে না, হাঁটুতেও পারবে না এবং পায়ের গাঁটেও পারবে না। তো এই জন্যে এই আসনটা অতীব জরুরি। তো বিশেষ করে 40 বছর 50 বছর পার হওয়ার পর আস্তে আস্তে এই হাঁটুর ভিতরে ছোটো ছোটো হাড় গজায়, এই হাড়গুলোকে অস্টিও আর্থ্রোসিস বলা হয়। তো এই হাড়গুলো যখন গজায় তখন আস্তে আস্তে পা দুটো ধনুকের মতো বাঁকা হতে থাকে, তখন মানুষ অনেকভাবে এইভাবে হাঁটাচলা করে, অনেক সময় লাঠিতে ভর করে হাঁটাচলা করে, বা যখন দেখা যায় কি একখানে বসে থাকলাম বেশ কিছুক্ষণ, ওঠার পরে পা নিয়ে আর চলা যায় না, খুব কষ্ট পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব এই জন্যে নিয়মিতভাবে অন্তত পক্ষে সকালে হোক কি বিকেল হোক কি যে কোনো একটা টাইমে সুন্দর একটা টাইম নিয়ে আমরা এই আসনটি নিয়মিতভাবে করার জন্যে, তাহলে আজীবনকালের জন্য আল্লাহর রহমতে পায় এবং পায়ের গাঁটে এবং হাঁটুতে কোনো বাত ব্যথা বা ব্যথা বেদনা থাকবে না। এছাড়া বাচ্চাদের ফ্ল্যাট ফুট রোগ হয়, বিশেষ করে পা দেখা দেখি মানে জন্মের পরে কিছুটা বিকলঙ্গ মতো থাকে, এই সমস্ত বিকলঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাচ্চাকে 4 বছর থেকেই এই আসনটির শিক্ষা দিতে হবে, তাতে করে এই বাচ্চার মানে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে উজ্জ্বল হয়ে থাকবে এই পাগুলো। আর অনেকের দেখা যায় কি অনিদ্রা ভোগে, মানে রাত্রে ঠিক মতো ঘুম আসে না, মানে পেটের ভিতরে দেখা যায় যে ভুটফাট করে, পেটের গ্যাস জমে, অনেক রকম ট্রাবল দেখা দেয়। তো আমরা রাত্রে খাওয়া দাওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিয়ে আমরা ইনশাআল্লাহ এই আসনটি সামান্য টাইমের জন্য 4 থেকে 5 মিনিটের জন্য করব, করে শুয়ে পড়ব, সুন্দর একটা ঘুম হবে, অনিদ্রার হাত থেকে আমরা রেহাই পাবো এবং পেটের কোনো ট্রাবল থাকবে না এবং সুস্থ একটা দেহের মানুষ হতে পারবো আমরা। চলুন তো এখন আমরা আসনটি শুরু করি। দেখি আসনটি কীভাবে করতে হবে, এর গঠন প্রণালী দেখুন। এই বসলাম, সোজা হয়ে এইভাবে পা দুটো সোজা রাখলাম পিছনে, এই যে দেখুন পা দুটো রাখলাম, ব্যাস এইভাবে বসলাম, পায়ের উপরে এইভাবে পাশে দুটো রাখলাম, ঠিক সামনে হাত দুটো ঠিক এইভাবে হাঁটু দু হাঁটুতে রাখলাম, সোজা হয়ে বসলাম, মেরুদণ্ডটা সোজা করে রাখলাম। এভাবে রাখার ফলে দ্রুত গতিতে আমার অস্থিসন্ধি স্থলে প্রচুর পরিমাণে রক্ত চলাচল শুরু হয়ে গেছে এবং এর ফলে আমার এই শরীরের এই সমস্ত জায়গার যে সমস্ত ব্যথা বেদনাগুলো আছে আল্লাহর রহমতে চিরতরে মুক্ত হয়ে যাবে। হাঁটুতে পায়ের গাঁটে এর যত জায়গা আছে সমস্ত জায়গা সম্পূর্ণরূপে সুস্থ এবং সবল হয়ে উঠবে এবং কর্মক্ষম হয়ে থাকবে। তো এভাবে আমরা দম নিঃশ্বাস স্বাভাবিক রেখে 30 সেকেন্ড পর্যন্ত থাকব, থাকার পরে আবার আমরা শবাসনে চলে যাব, শবাসনে 30 সেকেন্ড থাকব, শবাসন দেওয়ার পর আবার আমরা আসনটা ঠিক এভাবে আবারও 30 সেকেন্ড শুরু করব। এভাবে শুরু করার পর 30 সেকেন্ড পর আবারও আমরা শবাসনে চলে যাব 30 সেকেন্ড, এভাবে আমরা গড়ে 4 থেকে 5 বার করব। 4 থেকে 5 বার করার পর আমরা আসনটি শেষ করব। আর এই শবাসনের ফলে আমাদের রক্তটা দ্রুত গতিতে সব জায়গায় চলে যাবে এবং সুন্দর সুস্থ একটা ব্যায়াম হবে, সুস্পষ্ট একটা ব্যায়াম হবে, এই হবে পরিপূর্ণ ব্যায়াম। তো এই ব্যায়ামটা আমরা অবশ্যই করব, বিশেষ করে শবাসনটা। আর শবাসনটা আমার চ্যানেলে সুন্দর করে দেওয়া আছে, আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন।